আপনি যদি আপনার একটি পেশিকে খুব বেশি বাঁকান বা প্রসারিত করেন, সেখানে প্রচুর ব্যথা শুরু হয়। একে মচকে যাওয়া বা পেশির টান বলে। রোবটের মতো আপনার শরীরকে অনেক যন্ত্রাংশ সহ একটি সুপার কুল মেশিন হিসেবে কল্পনা করুন। এখন আপনার শরীরের পেশিগুলোকে স্ট্রিং হিসেবে ভাবুন, যা রোবটকে নড়াচড়া করতে এবং সমস্ত ধরনের ক্রিয়াকলাপ করতে সহায়তা করে। যখন মচকে যায়, এর মানে হলো সেই পেশির স্ট্রিংগুলোর একটিকে অতিরিক্ত টেনেছেন, বাঁকিয়েছেন বা প্রসারিত করেছেন। এটা ঘটতে পারে খেলাধুলার সময়ে, দৌড়ানোর সময়ে কিংবা আকস্মিক কোনো আঘাতে। কিভাবে বুঝবেন যে আপনার শরীরের কোনো অংশ মচকে গেছে? প্রথমত, আপনি পেশিতে আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা অনুভব করবেন। এটি আপনার গোড়ালি, কবজি, হাত বা পায়েও হতে পারে। কখনো কখনো এটি ফুলে যেতে পারে। মচকে যাওয়া পেশি নড়াচড়া করা কঠিন হতে পারে। কিভাবে তাহলে মচকে যাওয়া অংশের যত্ন নেবেন? ঠিক যেমন একটি রোবট ঠিকভাবে কাজ না করলে কিছু সংশোধনের প্রয়োজন, আপনার মচকে যাওয়া পেশিরও কিছু যত্নের প্রয়োজন। তেমন কিছু উপায় হচ্ছে বিশ্রাম। আপনার শরীরকে বিরতি দিন। এটি দ্রুত নিরাময় করতে সাহায্য করবে। বরফ। 15-20 মিনিটের জন্য মচকে যাওয়া জায়গায় একটি ঠান্ডা প্যাক বা তোয়ালে মোড়ানো বরফ প্রয়োগ করুন। এটি ফোলা কমাতে সাহায্য করবে। সংকোচন। একজন অভিজ্ঞ ব্যক্তিকে আপনার মচকে যাওয়া পেশির চারপাশে আলতো করে একটি ইলাস্টিক ব্যান্ডেজ করতে বলুন। এটি ফোলাভাব কমিয়ে রাখতে সাহায্য করবে। উঁচু স্থানে রাখা। আপনি যখন বসে থাকবেন বা শুয়ে থাকবেন, তখন মচকে যাওয়া জায়গাটিকে বালিশে তুলে রাখার চেষ্টা করুন। এটি ফোলা কমাতেও সাহায্য করে। ডাক্তারের সাহায্য। যদি মচড় খুব বেদনাদায়ক হয়, তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। মনে রাখবেন, আপনার ভালো বোধ করতে কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। নিরাময়ের সময়ে খুব তাড়াতাড়ি আপনার স্বাভাবিক ক্রিয়াকলাপগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার শরীরের কথা শুনুন এবং মেনে নিয়ে শরীরকে সুস্থ হতে সময় দিন। প্রতিরোধ এবং নিরাপত্তা। যদিও দুর্ঘটনা প্রতিরোধ করা সবসময় সম্ভব হয় না, তবে সতর্ক থাকা প্রয়োজন। যেমন ওয়ার্ম আপ। আপনি কোনো শারীরিক ক্রিয়াকলাপের আগে আপনার পেশিগুলোকে ওয়ার্ম করুন। সঠিক গিয়ার পরিধান করুন। আপনি যদি খেলাধুলা করছেন বা এমন ক্রিয়াকলাপ করছেন যাতে দৌড়ানো বা লাফানো জড়িত থাকে, তবে সঠিক গিয়ার পরা গুরুত্বপূর্ণ। হেলমেট, হাঁটুর প্যাড এবং সঠিক জুতোর মতো জিনিসগুলো আপনার শরীরকে রক্ষা করতে পারে এবং মোচড় বা অন্যান্য আঘাতের ঝুঁকি কমাতে পারে। বিরতি নিন। আপনার শরীরকে নিয়মিত বিরতি দেওয়া অপরিহার্য। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কিছু করছেন, যেমন কম্পিউটারে টাইপ করা বা ভিডিও গেম খেলা, এর মাঝে প্রতি ঘন্টায় ছোট বিরতি নিন। আপনার শরীরের কথা শুনুন। আপনার শরীর স্মার্ট। এটি ক্লান্ত বা ব্যথা হলে আপনাকে সংকেত দেয়। একটি কার্যকলাপের সময় কিছু ঠিক না মনে হলে থামুন এবং বিরতি নিন। একটু যত্ন এবং ধৈর্যের সাথে মোচড় থেকে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। আপনার শরীর নিজেকে নিরাময় করতে সক্ষম।